তাহলে কোষের মধ্যে যদি এটি উৎপন্ন হয় তাহলে কোষের মধ্যে যদি অঙ্গাণু থাকে সে অঙ্গাণুকে নষ্ট করে দেয়, ওকে, তার মানে কি হাইড্রোজেন পারক্সাইড আমাদের কোষের জন্য ক্ষতিকর, রাইট? কিন্তু আমাদের কোষে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হলে। কেন ক্ষতি হচ্ছে না? কারণটা হলো কোষের ভেতরে একটি অঙ্গাণু আছে, তাকে বলা হয় পার অক্সিজন, পার অক্সিজন। এই পার অক্সিজন অঙ্গাণুটি কি করে, এই হাইড্রোজেন পারক্সাইডকে এই অক্সিজেনে কনভার্ট হতে দেয়। অক্সিজেনে কনভার্ট হওয়ার আগে এটা কি কাজ করে ফেলে, ঠিক কিরকম? হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হলো, এই হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হওয়ার পর পার অক্সিজন এর মধ্যে একটা এনজাইম থাকে, তাকে বলা হয় ক্যাটালিজ এনজাইম। ক্যাটালিজ এনজাইম কি করে, ক্যাটালিজ এনজাইম এই হাইড্রোজেন পারক্সাইডকে পানি এবং অক্সিজেনে পরিণত করে, ঠিক আছে, পানি এবং অক্সিজেন। তাহলে দেখো অক্সিজেন আগে জার্মান অক্সিজেন হিসেবে তৈরি হয়েছিল, জার্মান অক্সিজেনটা আমাদের দেহের জন্য খারাপ, কোষের জন্য খারাপ, কারণ এটা বিক্রিয়া করে ফেলে। কিন্তু এখন কি উৎপন্ন হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের কোষের জন্য খারাপ না, ক্ষতিকর না। কিন্তু আবার এখানে একটা কথা আছে, সেটা হলো কোষের ভেতরে যদি হিউজ অ্যামাউন্ট অক্সিজেন উৎপন্ন হয় তাহলে দেখা যাবে যে সেটা আবার কোষের ক্ষতি করে ফেলছে, ঠিক আছে? তাহলে দেখো হাইড্রোজেন পারক্সাইড কি করছে, হাইড্রোজেন পারক্সাইডটি পানি এবং অক্সিজেনে কনভার্ট হচ্ছে, বিশেষ সাহায্যে ক্যাটালিজ এনজাইমের সাহায্যে। আর এই ক্যাটালিজ এনজাইমটি কোথায় আছে, ক্যাটালিজ এনজাইমটি আছে পার অক্সিজনের মধ্যে। পার অক্সিজন কি একটি কোষীয় অঙ্গাণু, একটা যদি কোষ থাকে, ধরো একটা কোষ, তার মধ্যে কি আছে, নিউক্লিয়াস, আর তাহলে এই বাইরে সাইটোপ্লাজমে কি থাকবে, পার অক্সিজন থাকবে। এখন কথা হলো কোন টাইপের কোষে পার অক্সিজন আছে। পার অক্সিজন সব কোষে মোটামুটি থাকে, কিন্তু কিডনি এবং লিভারের কোষ, দ্যাট মিন্স যকৃতের যে হেপাটিক সেলগুলো আছে আবার কিডনির যে কোষগুলো আছে সেগুলোতে কি থাকে, এই পারক্সিজনটা বেশি থাকে, ওকে? এই হচ্ছে পারক্সিজন। পারক্সিজন সম্পর্কে আমরা জেনে ফেলেছি, কাজটাও জেনে ফেলেছি, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এরপর আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে গ্লাই অক্সিজন। গ্লাই অক্সিজন, গ্লাই অক্সিজন ব্যাপারটা কি, ধরে নাও একটা উদ্ভিদের বীজ আছে, একটা উদ্ভিদের বীজ, এই বীজের মাথায় একটু ভ্রূণ থাকে, ওকে, ভ্রূণ। এই ভ্রূণটা কি হয়, ভ্রূণটা পরবর্তীতে বৃদ্ধি প্রাপ্ত হয়, বৃদ্ধি প্রাপ্ত হয়ে এখান থেকে চারা গাছ হয়, এখানে এরকম করে ধরো পাতা, এরকম করে পাতা, এখানে কি আছে, পাতা আছে, ওকে, এরকম করে চারা গাছ তৈরি করতে পারে। তাহলে এই যে চারা গাছ তৈরি হচ্ছে, চারা গাছ তৈরি হওয়া মানে ভ্রূণের ডেভেলপমেন্ট, ভ্রূণটা কোথায় আছে, বীজে আছে। এই যে ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য চারা গাছ উৎপাদন হওয়ার জন্য এখানে শক্তি দরকার কিন্তু, ঠিক আছে, এই শক্তিটা কই থেকে আসে, বীজের ভেতরে যে শস্য গুলো আছে এই পাটটা, এটা থেকে শক্তিটা আছে। তোমরা যদি একটা ধান গাছের কথা চিন্তা করো, ধান গাছে যে চারা উৎপন্ন হয় সেটা কোথা থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয় হচ্ছে ধান থেকেই। আর ধানের যে পাটটা আমরা খাই বা চা যেটাকে বলা হয়, সেখান থেকে কি চারাটা শক্তি পায় বা বীজ থেকে শক্তি পায়। এই বীজের মধ্যে লিপিড থাকে বা স্নেহ জাতীয় পদার্থ থাকে, এই স্নেহ জাতীয় পদার্থকে ভাঙা হয়, ভেঙে এখান থেকে শক্তিটা এই চারা গাছে সাপ্লাই করা হয়, যার ফলে এই চারা গাছটা কি হয়, বৃদ্ধি প্রাপ্ত হয়। এই চারা গাছটা যে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে লিপিড জাতীয় খাবার থেকে, বৃদ্ধি প্রাপ্ত যখন হয় তখন এই লিপিডকে ভাঙার জন্য একটা অঙ্গাণু আছে, সেটাকে আমরা বলি গ্লাই অক্সিজন। তাহলে গ্লাই অক্সিজন কি করছে, লিপিডকে ভাঙছে। আর কোনো কিছুকে ভাঙার জন্য কি দরকার, এনজাইম দরকার। তাহলে লিপিড বিপাকের এনজাইম কোথায় থাকবে, গ্লাই অক্সিজনে থাকবে। আর কি কাজ, এটি হচ্ছে লিপিড বা চর্বিকে ভেঙে ফেলে, বিপাক করে আর চারার অঙ্কুরোদ্ধমে সহায়তা করে। ওয়েল, এই হচ্ছে গ্লাই অক্সিজন। নেক্সট কি আছে, কোষ গহ্বর। কোষ গহ্বর, উদ্ভিদ যে কোষটি আছে, এটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে একটা বাইরে কোষ আছে, উদ্ভিদ কোষের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, ওকে,
আর নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াসের মধ্যে এরকম ক্রোমোসোম থাকে চাই না এরকম যে ফাঁকা একটা জায়গা আছে বা ফাঁকা একটি গহ্বর আছে এটাকে বলা হয় কোষগহ্বর ওকে কোষগহ্বর কি কোষগহ্বর তাহলে কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবশ্যই উদ্ভিদকোষ উদ্ভিদকোষের সাইটোপ্লাজমের মাঝে একটি বড় ফাঁকা জায়গা ফাঁকা গহ্বর ঠিক আছে আচ্ছা এখন এটা যেহেতু সাইটোপ্লাজম একটি তরল তাহলে ভেতর যে ফাঁকা জায়গাটি আছে এটার অবশ্যই কি আবরণ থাকে এই আবরণকে বলা হয় টার্মোপ্লাস্ট বা পর্দাকে বলা হয় টার্মোপ্লাস্ট তাহলে কোষ প্রাচীর সরি কোষ গহ্বরের আবরণের নাম কি টার্মোপ্লাস্ট ঠিক আছে আর এই টার্মোপ্লাস্টের ভিতরে এরকম করে কিছু রস থাকে হ্যাঁ কিছু তরল অংশ আছে এটাকে বলা হয় কোষ রস বা সেল স্যাপ কোষ রস বলা হয় তাহলে কোষ গহ্বর কি করছে কোষ গহ্বর কোষ রস ধারণ করে এখন যদি বলো কোষ রসের মধ্যে কি আছে কোষ রসের মধ্যে বিভিন্ন খনিজ উপাদান থাকে সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড ওকে বা সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন তারপর পটাশিয়াম আয়ন থাকে এর মধ্যে কিছু আয়ন থাকে কোষগহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের একটি প্রধান বৈশিষ্ট্য প্রাণী কোষে কিন্তু কোষগহ্বর থাকে না আবার কোষগহ্বর যদি থাকে তাহলে কোষগহ্বর কেন থাকে অনেক ছোট ছোট এরকম করে ছোট ছোট গহ্বরে বিন্যস্ত থাকে কিন্তু উদ্ভিদ কোষে কি উদ্ভিদ কোষের সাধারণত পরিণত যে উদ্ভিদ কোষগুলো আছে সেগুলোতে সাধারণত একটা বড় কোষগহ্বর থাকে আমরা কোষগহ্বর সম্পর্কে জেনে ফেলেছি এরপর আমরা কোষের একটা প্রধান গুরুত্বপূর্ণ পার্টে আলোচনা করবো সেটি হচ্ছে নিউক্লিয়াস পরবর্তী ভিডিওটা ধন্যবাদ